এবার রামপুরহাট কাণ্ডের তদন্তের দিকে নজর রাখব। রামপুরহাটের বগটুইয়ে তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় এফআইআর দায়ের করল সিবিআই। সূত্রের খবর, ভারতীয় দণ্ডবিধি 302 খুন, 120 বি ষড়যন্ত্র, 34 সংগঠিত অপরাধ এবং বিস্ফোরক আইনের 3 ও 4 নম্বর ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে পলাশ শেখ, সোনা শেখ, সঞ্জু শেখ, ছোট লালন, মাসাদ শেখ সহ 10 জনের। খবর সিবিআই সূত্রে। ভাদু একজন মাফিয়া গুন্ডা। ভাদুর লোকেরাই লালনের নির্দেশে আমাদের বাড়িতে আগুন লাগায়। ভাদুর জন্য 1 বছর ধরে গ্রাম ছাড়া ছিলাম। তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনে ধৃত সঞ্জু শেখের দাবি, সঞ্জুর বাড়ি থেকে 7টি অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। শুনে নেব অভিযুক্ত সঞ্জু শেখ ঠিক কি বলেছেন। সঞ্জু, আপনি বললেন যে আপনারা ছিলেন না, তাহলে মারলো কারা? আপনাদের বাড়িতে আগুনই বা লাগালো কারা? আগুন লাগালো কারা? ভাদুর লোক। লালন কি করছিল? লালন, হ্যাঁ লালন। সিবিআই তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। কি জানাচ্ছেন দেখে নেব। ভাদু শেখ খুনের ঘটনার তদন্তভার হাতে নেওয়ার পর সিবিআই এর আধিকারিকরা রামপুরহাট থানায় এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর অফিসার, প্রথমে তারা চলে যান রামপুরহাট কোর্টে এবং সেখানে এফআইআর এর কপি তারা জমা দেন এবং কোর্টকে জানান যে তারা তদন্তভার নিজের হাতে নিয়েছেন। এবার কিন্তু অফিসাররা চলে এসেছেন রামপুরহাট কোর্টে এবং দেখতে পাচ্ছি হাতে কিন্তু একটি কাগজ রয়েছে, অর্থাৎ কেস ডায়েরি এবং ভাদু শেখ খুনের ঘটনার সমস্ত নথি নেওয়ার জন্য কিন্তু তারা এই মুহূর্তে থানায় এসে পৌঁছেছেন এবং তারা পুলিশের সঙ্গে কথা বলবেন যে হাইকোর্টের নির্দেশের পর সমস্ত কেস ডায়েরি এবং সমস্ত নথি ভাদু শেখ খুনের ঘটনার কাদের কাদের গ্রেপ্তার করা হয়েছে, তথ্য, সমস্ত তথ্য তাদের দেওয়া হোক। সব মিলে আমরা দেখতে পাচ্ছি অফিসিয়ালি ভাদু শেখ খুনের ঘটনার এফআইআর করার পর সিবিআই এর অফিসাররা প্রথমে কোর্টে যান, সমস্ত নথি এবং কেস ডায়েরি হ্যান্ডওভার নেওয়ার জন্য তারা কিন্তু পুলিশের কাছে আবেদন জানাচ্ছেন। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, রামপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।